হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি দিনে। আর এই যে নতুন একটা দিন শুরু হয়ে গিয়েছে আমার সকালের টুকিটাকি কাজের মাধ্যমে। নর্মালি বাসায় থাকলে তো এই সময়টা ঘুমানো হয়, বাট যখন হচ্ছে হোস্টেলের ব্যাপারটা আসে তখন হচ্ছে সকালে উঠে একটু চা কফি না বানালে হয়ই না। আসলে চা কফি খেয়ে ঘুম যাবে ব্যাপারটা এরকম না, ওই যে চা কফি প্রিপারেশনের যে টাইমটা, ওই টাইমটাই আসলে ঘুম চলে যায়। আমার ব্যাখ্যা আসলে এরকমই থাকে। আর এই যে সকালে চা অথবা কফি আর সাথে একটা ব্রেড, এর থেকে ভালো কম্বিনেশন তো হতেই পারে না। চা কফি আর নিজের হাতে যদি বানানো হয়। আর রাতে কিছু সোকড আলমন্ড ছিল, সেগুলো খেয়ে পড়তে বসেছি, বাট আদৌ রুমে পড়া হয়নি, একটু বাইরে গিয়েছিলাম। আর সেদিনটা খুবই রোদ ছিল, বাইরে থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দ্যাট মিন্স লাইব্রেরি। বাট আসলে তখনও লাইব্রেরিতে পড়া হচ্ছিলো না, কারণ আমার স্টাডি পার্টনার কোনো আসেনি, সে তখনও আসেনি, তাই আমি হচ্ছে জাস্ট বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। আর এই তো দুপুরে ওই দিন হচ্ছে আমরা ক্যান্টিন থেকে কিনে খেয়েছিলাম, আর এখানে বসে বসে মোটু পাতলু দেখছিল কোনা খুবই মনোযোগ সহকারে। আসলে মোটু পাতলু এই জিনিসগুলো আমাদের একেবারে ছোটোবেলার মেমোরি তো। আর এই তো 3টা বেজে গিয়েছে, আমি আবার একটু লাইব্রেরিতে চলে এসেছিলাম, আর সন্ধ্যার দিকে হচ্ছে কনা এসে আমার সাথে জয়েন করে, আর এই যে সে ভিডিও করছে আমাকে, কারণ পড়াশোনা তো কিছুই হচ্ছে না, শুধুমাত্র খেলা দেখা হচ্ছে। আজকে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা ছিল, আর পড়াশোনা তো আসলে আসবে যাবে সবই হবে, বাট এই খেলা হয়তো আবার 4 বছর পরে আসবে, সো এটা তো মিস করাই যাবে না। আর তারপরে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের খেলা, সো 2টাই আমি পছন্দ করি আসলে, যার যার পছন্দ তার তার কাছে। অনেকেই হয়তো বলবে এখন পাকিস্তানের ব্যাপারটা, বাট আসলে ইটস এভরিওয়ান চয়েস যে আসলে সে কাকে কীভাবে সাপোর্ট করে। আমি খেলাতে পাকিস্তানকে অবশ্যই সাপোর্ট করি, আমার কাছে পার্সোনালি ওদের খেলা খুব পছন্দ, ওদের স্ট্র্যাটেজি খুব পছন্দ আমার। ইট ইস শাহিন আফ্রিদি। আর পড়াশোনা আসলে কিছুই হচ্ছিলো না, খেলা দেখা হচ্ছিলো। ইভেন হচ্ছে আমরা যখন খেলা দেখতেছিলাম তখন হচ্ছে আশেপাশের মানুষও পড়াশোনা ছেড়ে খেলা দেখতে এসেছিলো। আর এই যে কনা হচ্ছে জেমস নিয়ে দেখাচ্ছিল বাংলাদেশের পতাকা, খাওয়া হচ্ছিলো, পড়া হচ্ছিলো না, আর খেলা দেখা হচ্ছিলো, মানে সবই হচ্ছিলো উইদাউট পড়ালেখা। বাট বই খাতা খুলে বসেছিলাম এই কারণে যাতে গিল্টি ফিল্টি একটু কম হয়, যে বই খাতা তো আছেই। আর এই যে এই টাইমটা না লাইব্রেরিতে খুব সুন্দর একটা টাইম, শুধুমাত্র ফ্যানের আওয়াজগুলো শোনা যাচ্ছে, আর সবার গুনগুন পড়া বা একেবারেই শোনা যায় না কথা, যে যার মতো করে পড়ছে বা যেই যার মতো যেমন আমার মতো খেলা দেখছে। আর এই যে এখন একটু বের হয়েছিলাম, আমার একটু ফ্রেন্ড একটু সিক ছিল, ওকে দেখতে গিয়েছিলাম ক্যাবিনে, ওইখানে অনেক মজা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, আন্টি এসেছিলো, যদিও ওইখানে ভিডিও আমি করিনি, একটু লজ্জা লাগছিলো। আর আসলে ফ্রেন্ডদের টাইমগুলো না ভিডিওতে ক্যাপচার করতেও পছন্দ না আমার। আর এই যে এখন হচ্ছে রাত 9:30 বাজে, আমি আর কনা হচ্ছে বের হয়েছি কালকে সকালে কি খাবো তার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা দুইজনই হচ্ছে সকালের খাবারটা মানে যেটা আমাদের হোস্টেল থেকে প্রোভাইড করা হয় সেটাকে মানে যতটুকু পারি অ্যাভয়েড করি, আমরা বাইরে থেকে সকালের ব্রেকফাস্টটা করার ট্রাই করি বা বাইরে থেকে নিজেরা এনে। তো এই যে কনা আর আমি হচ্ছে শপে মানে যেখান থেকে কিনি নর্মালি সেখানে যাচ্ছি যে কী কিনা যায়, হয়তো বাটার বন সামথিং কিছু কিনছিলো। আসলে এই বাটার বন কেক এই বান খেয়েই আমাদের আসলে সকালের ব্যাপারটা করতে হয়, কারণ এই হোস্টেলের ভাত সকালের এই জিনিসগুলো আমরা খাই না। আর এই তো রাতে ডিনার করছিলাম, অ্যান্ড ডিনার করার পরে আসলে পড়াশোনা হয়তো বা হয়নি, হয়তো বা ফোন টিপেছিলাম, সেটা মনে নেই যেহেতু এটা অনেক দিন আগের ব্লগ। রাত 12:30 বেজে গেছে। গুড নাইট সবাইকে।